দেশের বিভিন্ন জেলা উপজেলা পাক হানাদার মুক্ত দিবস আজ। 1971 সালের এই দিনে মুক্ত হয় গোপালগঞ্জ জেলা। দলে দলে মুক্তিযোদ্ধারা জেলা শহরে প্রবেশ করে এবং স্বাধীন বাংলাদেশের পতাকা ওড়ায়। এদিকে শেরপুর ও নালিতাবাড়ি মুক্ত দিবস আজ। এই দিনে হানাদার বাহিনীকে পরাজিত করে মুক্তিযোদ্ধারা শেরপুর সদর উপজেলা ও নালিতাবাড়ি অঞ্চলকে শত্রুমুক্ত করেন। স্বাধীনতাকামী মুক্তি সেনারা চুয়াডাঙ্গাকে শত্রুমুক্ত করেন আজকের দিনে। 1971 সালের এই দিনে মুক্তিযোদ্ধাদের গেরিলা ও মিত্রবাহিনীর বিমান হামলার মধ্য দিয়ে মাগুরা পাক হানাদার মুক্ত হয়। দিনটি উপলক্ষে জেলা জুড়ে নানা আয়োজন করা হয়। এছাড়াও বরিশালের বাকেরগঞ্জ মুক্ত দিবস আজ। 9 মাস যুদ্ধের পরে বিজয় মিছিলে প্রকম্পিত হয়েছিল বাকেরগঞ্জ। আমার সবচেয়ে আনন্দের দিন, সবচেয়ে গর্বের দিন যেদিন এই শেরপুরের মাটিতে মুক্তিযোদ্ধা হিসেবে পদার্পণ করি, সেদিনটা ছিল 7 ডিসেম্বর। স্বাধীন না হবে ততক্ষণ পর্যন্ত তাদের হত্যা করতে হবে, সেই নিয়ত নিয়ে সেদিন বিয়ে পাশ করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম।